নমস্কার জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ দুশো তম সপ্তাহে হ্যাঁ ঠিক শুনেছেন দুশো তম সপ্তাহে আমার অতিথি কলকাতা শহরের বিশিষ্ট গানোকোলজিস্ট বলা যায় বিলেত ফেরত গানোকোলজিস্ট ডক্টর দীপঙ্কর নমস্কার চলতে চলে এসেছি অনেকটা দূর তাই ধন্যবাদ না দিয়ে পারবো না আমাদের সকল দর্শকদের সপ্তাহার পর সপ্তাহ জয়ের পথে সঙ্গে সুজয় দেখে এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে করে তুলেছেন আপ্লুত থ্যাংকস দীপঙ্ক ফর টেকিং অটিও চাইন আমি জানি যে দেশে যে রেশিওতে পেশেন্ট আর ডক্টরের যে রেশিও তা তারা ডাক্তার অত্যন্ত বিজি সো আই হ্যাভ ট্রাইড নট টু মানে ডিস্টার্ব ডক্টার্স কিন্তু এইটাও তো একটা এখন তো কোভিডের যুগের ফ্রন্টলাইন তাই জয়ের পথে সঙ্গে সুযোগ ডাক্তারদের আমি এনেছি অনেক এনেছি করোনা কাহিনী আমার একটা প্রোগ্রাম কিন্তু জয়ের পথে সঙ্গে সুযোগ ডাকিনি কিংবা তারা সময় পাননি একটু কমেছে সো ইউ আর দেয়ার অতিথি সম্পর্কে যে দু চার কথা বলি আজকে দীপঙ্কর ভট্টাচার্য নিজেই কথা বলবেন তার কারণ হচ্ছে দীপঙ্কর ইজ আ ভেরি গুড স্পিকার আমরা একদম ডাইরেক্টলি চলে আসবো সাপ্তাহিক সাফল্যের সাত দি সেভেন রুলস অফ সাকসেসে অ্যান্ড দ্য ফার্স্ট রুল ইজ ক্রিয়েট আ ভিজুয়ালাইজেশন উই হ্যাভ টু ভিজুয়ালাইজ আমাদের চিন্তা করতে হবে কোথায় আমরা পৌঁছাতে চাই কি করতে চাই তাহলেই কিন্তু আমরা সেই লক্ষ্যে এগোতে পারবো নিজের ভিজুয়ালাইজেশন নিজেকেই চলতে করতে হবে মা বাবা কেউ করে দিতে পারবে না দি সেকেন্ড রুল অফ সাকসেস বিলিভ পসিবল নাথিং ইমপসিবল ইন ওয়ার্ল্ড আমি যদি চাই তাহলে সারা দুনিয়া জুড়ে যাবে সেইটাকে সত্যি করার জন্য দি সেকেন্ড রুল অফ সাকসেস বিলিভ অল থিংস আর পসিবল দি থার্ড রুল অফ সাকসেস শিফট ইউর অ্যাম্বিশন টু মিনিং মিন্স অ্যাম্বিশন শুড বি মিনিংফুল স্বপ্ন এমন দেখতে হবে যেটা বাস্তব করা যায় সে বাস্তব অ্যান্ড সম্ভব সেরকম স্বপ্নই আমাদের দেখতে হবে দি ফোর্থ রিল অফ সাকসেস ট্রাস্ট ইন ইউর সেলফ নিজের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস তার চেয়ে কিন্তু বড় কনফিডেন্স তার চেয়ে আর বড় কিন্তু রুল অফ সাকসেস কিছু হতে পারে না হ্যাভ ট্রাস্ট ইন ইউর সেল যে আমি পারবো 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 টেল টু ইউর সেল নাম্বার অফ টাইমস বি টাইমসইল বিট দি ফোর্থ রুল অফ সাকসেস ইজ গেট রিড অফ অ্যাঙ্গার অ্যাঙ্গার ইজ আ ওয়ার্ড ইফ প্রিসিডেড বাই ডি বিচ বিকামস ডেঞ্জার সুতরাং রাগকে প্রশমিত করতে হবে রাগকে প্রশমিত করে আমি ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে বারবার বলি যে ট্রাই টু রেসপন্ড অ্যান্ড নট টু রিয়াক্ট আমরা রিয়াকশানে কিন্তু বেশিরভাগ সময় রাগ অত্যন্ত রাগ কিংবা অত্যন্ত ভালোবাসা বেরিয়ে আসে যেটা ইজ নট কাম ডিজায়ার্ড অ্যান্ড ইন অর্ডার টু সাকসেড ইন লাইফ ইউ হ্যাভ টু গেট রিড অফ অ্যাঙ্গার দি ফিফ্থ রুল অফ সাকসেস গিভ আপ ইউর পার্সোনাল হিস্ট্রি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেটা চলে যাচ্ছে বিশ্বাস করুন আর কিছুতেই সেটা ফিরবে না সুতরাং অতীতে কি হয়ে গেছে ইতিহাসে কী হয়ে গেছে সেই বোঝা ক্যারি করলে কিন্তু আমরা আগের দিনে এগোতে পারবো না সো গেট রিড অফ ইউর পার্সোনাল হিস্ট্রি গিভ আপ ইয়ার পার্সোনাল হিস্ট্রি দি সিক্স রুল অফ সাকসেস স্থিংক থিঙ্ক স্মল অ্যান্ড অ্যাচিভ গ্রেট থিংস বারবার বলেছি যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ সুতরাং আস্তে আস্তে একদম কণা কণা জুড়ে বিন্দুতে সিন্ধু করো বিন্দু বিন্দু জোগাড় করো অ্যান্ড দেন সিন্ধু হবে সো থিংস স্মল অ্যান্ড অ্যাচিভ গ্রেট থিংস সেভেন্থ রুল অফ সাকসেস অনেকবার বলেছি আরেকবার বলবো তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম ওয়ার্ড ক্যান অনলি মেক দ্য ডিফারেন্স সো সেভেন্থ অ্যান্ড দ্য ফাইনাল রুল অফ সাকসেস ফর টুডে ফলো দ্য প্যাশন ইনু ফলো দ্য প্যাশন ইনু ফলো দ্য প্যাশন ইনো অ্যান্ড ইউ উইল শিওরলি বি সাকসেসফুল এবার চলে যাবো প্রশ্ন উত্তরে দীপঙ্কর ভট্টাচ আমার অত্যন্ত ঘনিষ্ঠ দীপঙ্করকে আমি চিনি যখন সে ডাক্তারি পড়তে শুরু করে তার কারণ দীপঙ্কর ভট্টাচ আমার ভাই ডক্টর সঞ্জয় বিশ্বাসের ক্লাসমেট অনেক কিছুই ওর সম্বন্ধে জানি কিন্তু দীপঙ্কর খুব ভালো কথা বলে তাই জন্য যদিও জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন আমরা দীপঙ্করের সাফল্যের ডকুমেন্টেশন ওর না শুনবো এমনি বলতে পারি হিজ এ এম বিবিএস ইজ এ ডিজিও জিও ইজ এ এফ আর জিও এফ আর ফ্রম লন্ডন অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট গায়নোকোলজিস্ট ইন দিস টাউন দীপঙ্করের ডাক নাম লালু অনেক বছর ধরে বলার অভ্যেস সুতরাং মাঝে মাঝে লালু মাঝে মাঝে তুই বলে ফেললে আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন দেবগর এবার বলবো শুনবো তোর বড় হয়ে ওটার কাহিনী মানে উইল স্লোলি আনভেল পার্সোনাল হিস্ট্রি কিন্তু বড় হয়ে ওটা কোথায় বড় হয়ে কলকাতায় তোরা কি কলকাতা না বেসিকালি আমার বাবা ছিলেন আইএস অফিসার তো উনি তো ডিস্ট্রিক্ট পোস্টিং প্রচুর ছিল আমাদের স্টুডেন্ট লাইফটা প্রচুর ডিস্ট্রিক্ট ওই জন্য পশ্চিমবঙ্গটা প্রায় সেরকমভাবেই চেনা তো যাই হোক তো করতে করতে ফাইনালি আমি ছিলাম হচ্ছে আমরা যখন ফাইনালি সেটেল করি এবং তখন বাবা কলকাতায় যাতায়াত করতেন তো আমার হায়ার সেকেন্ডারি ইন শ্রীরামপুর কলেজ যেটা গঙ্গার ঘাটে গুলিয়ামকের এতে তারপর হায়ার সেকেন্ডারিতে আমি ডিরেক্ট এ এন্ট্রি এবং আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ স্টুডেন্ট তো এই যে তোর বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে বেশ ভাষায় সিভিল সার্ভিস করেছেন বলে বিভিন্ন এবং তোর স্কুল তুই বলছিলি কালকে যখন আই ওয়ান পার্সোনাল হিস্ট্রি যে তোর স্কুল চেঞ্জ করতে হচ্ছে বারবার হ্যাজ ইট এনি হাউ এফেক্টেড ইউর একাডেমিক্স ইন এনি ওয়ে নো আই ডোন্ট থিঙ্ক সো বিকজ টু থিংস আর দেয়ার ইয়েস ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি যে আজকের দিনে দাঁড়িয়ে আমার কন্টেম্পোরারি আমার বন্ধু বান্ধবরা অনেকেই যারা একটা স্কুলে পড়াশোনা করেছে বা কলকাতার একটা স্কুলে পড়াশোনা করেছে তাদের হয়তো বন্ধুদের মধ্যে ইন্টিগ্রিটিটা অনেক বেশি আজকে সবাই বিভিন্ন ফিল্ডে স্কুল ফ্রেন্ড স্কুল অ্যালামনাই বলছি অ্যালামনিটা সেটা হয়তো আমার ক্ষেত্রে একটু মিসিং বাট इट्स नॉट टोटली মিসিং হয়তো আমি ইন ট্র্যাক আছি হচ্ছে তিনজন চারজন দুইজন তিনজনের সাথে বাট এরা যেভাবে অর্গানাইজ করতে পারে উই ক্যানট বিকজ লট অফ প্লেসেস স্কুলে সেটা অনেক দিন অনেক কিছু হারিয়ে গেছে বাট উল্টো দিক দিয়ে দেখতে গেলে যেটা সেটা হচ্ছে যে আমার আমি যখন আমার কন্টেম্পোরারি এখনকার বন্ধু বান্ধবের সাথে মিশিয়ে আমরা দেখি যারা একটাই স্কুলে পড়াশোনা করেছে পুরো আর আমি যখন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ওই মোমেন্টে আমার যখন গ্রোয়িং এজে পড়ে করেছি তো আই কেম অ্যাক্রস উইথ লট অফ পিপল অফ ডিফারেন্ট আইডিয়াজ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস তো সেই জিনিসটা কিন্তু আমাকে অনেক কিছু ওয়ে আউট করতে ইভেন্ট পরবর্তীকালে লাইফেও দেখেছি ইট হেল্প মি লট যেটা কিন্তু সেই ভয় বা সেই এটা কিন্তু আমার কাছে নেই মানে আমি সেগুলোকে ওভারকাম করে গেছি এই এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি অ্যাডভান্টেজ একদিক দিয়ে দেখতে গেলে এবং সব থেকে আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ডেফিনেটলি বিভিন্ন জায়গার এডুকেশনাল পলিসিতে আমি যেমন তখন আমার সময় আমি যেটা দেখেছিলাম যে ডিস্ট্রিক্টের একটা রকমের টার্গেট মাস্টার বসে টার্গেট ছেলেমেয়েদের একটা রকমের অ্যাসপিরেশন থাকে আমি যেন আমি কলকাতায় চলে আসছি তখন কলকাতার অ্যাসপিরেশানটা একটু আলাদা বাট আর দ্য ডিফারেন্ট বল গেমস বাট দ্য কোয়েশ্চেন ইজ দিস আমি মনে করি যে আমার এইটা বিকজ দ্য কোয়েশন ইজ দিস আমি যেটা বললাম একটু আগে যে এই যে আর এবং সেম টাইম টু নো দ্য ওয়েস্ট বেঙ্গল ইন ডিটেলস ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন দ্য চাইল্ডহুড সুতরাং আমি প্রত্যেকটা বাবা সিভিল সার্ভিস অফিসার ছিল বলে কি কোনো অ্যাডভান্টেজ পেয়েছিস যে মনে হয় যে বাবা অফিসের ছিল বলে আমি এইটা যদি না হতো যদি এমনি সাধারণ কর্মচারী হতো প্রাইভেট অফিসের কিংবা সদাগরী একটা অফিসের চাকরি করতেন তার চেয়ে অনেক অনেক প্রিভিলেজড মানুষ হয়েছি সেটা কি মনে হয় সেটা 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 হয়নি সেটা কখনো হয়নি আমার এনি আদার ফ্যামিলি আমার ক্ষেত্রে সেটা কখনো হয়নি আমার আমার ক্ষেত্রে কেন সেভাবে বাবা আমাকে কে এক্সপোজ করতে না না আমরা নিজের অতি বড় হয়েছে একটা জিনিস হ্যাঁ ডেফিনেটলি এই যে টাইম টু টাইম হঠাৎ করে একটা ট্রান্সফার হয়ে গেলে কোনো জায়গায় অ্যাডমিশন পাওয়া সেগুলো তো ওদের ওনাদের যে অফিসিয়াল রুলস ছিল তার জন্য আমার পক্ষে সুবিধা হয়েছে টু গেট ইন টু ইন বিটুইন ইয়ার ব্রেক অফ ইয়ারে তাছাড়া আর সেরকমভাবে বিশাল কিছুই হয়নি বাট ডেফিনেটলি বাবার প্রত্যেকটা জায়গাতে বা পরবর্তীকালে যে এক্সপোজার তার যে ফ্রেন্ড সার্কেন্ড লিমিট সেটা ডেফিনেটলি আমাকে অনেকভাবে এনরিচ করেছে সেটা তোলি বাট হি হিমসেল অলসো এনরিচ মি অ্যালট বাট এটা ইজ আ সেপারেট ইস্যু বাট আমার নিজের ক্ষেত্রে আমার নিজের পড়াশোনা কেরিয়ার আমি কী করতে চাইছি কখনোই উনি ইনফ্লুয়েন্স করেননি এবং কখনোই সেটা আমার কাছে বড়ো কিছু হয়ে ওঠেনি হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং হাউ আই এম গ্রোয়িং দ্যাট ইজ ডেফিনেটলি দ্যার লট অফ ইনপুটস ফ্রম হিম অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন অলসো একটা প্রশ্ন করি যে ডাক্তারি কি ইঞ্জিনিয়ারিং পড়া ইঞ্জিনিয়ারিং পড়া তো এখন অনেক সহজ হয়ে গেছে উইথ সো মেনি ইনস্টিটিউশনস ডাক্তারি পড়া এখনও সহজ হয়নি আগে ইঞ্জিনিয়ারিং পড়াও সহজ ছিল না এই যে ডাক্তারিতে চান্স পাওয়া তখন তো কোনো প্রাইভেট মেডিকেল কলেজও ছিল না যে পয়সা থাকলে হয়তো ছিল হয়তো অন্যদিকে আনঅ্যাফোর্ডেবল ফর সাধারণ আইএস অফিসারদেরও সাধ্যের বাইরে ছিল ডাক্তারি পড়ার জন্য কিন্তু খুব ফোকাসলি প্রিপেয়ার্ড করতে হয় এত ঘুরে ঘুরে পড়া ইলেভেন টুয়েলভে বলছি শ্রীরামপুরে এসে পড়েছি শ্রীরামপুর ভালো কলেজে পড়েছি মানে হাউ ডিড ইউ প্রিপেয়ার ইউর সেল টু ক্র্যাক এবং তুই একবারই ডাক্তারিতে পেয়েছিস সো হাউ ডিড ইউ প্রিপেয়ার তুই জানিস না আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর এন সি ইউ হিসেবে কাজ করি আই কাম অস লট অফ স্টুডেন্টস এবং দ্যাটস ওয়াট আই ওয়াই টু আনওয়েল যে তুই তো সেন্ট সাউথ পয়েন্ট সেন্ট জিভিয়ার্স সেন্ট লরেন্স এরকম করে শহরের মধ্যে মানুষ ডাক্তার গ্রাম থেকে ডেফিনেটলি প্রচুর আসে ডিস্ট্রিক্ট থেকে ইউ ডেফিনেটলি আমার এনলাইটেড ফ্যামিলি কিন্তু এনলাইটেড ফ্যামিলি বলে তো কোনো নম্বর নেই নম্বরটা তো জয়েন্ট এন্ট্রেন্সের খারাপ সো হাউ ডিড ইউ হাউ ডিড ইউ প্রিপেয়ার ইউর সেলফ দেখো একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে হোয়াট আইকন মেকআউট যেটা এখন এখনও আমার থিওরি এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বা বন্ধু বান্ধব থেকেও বলি যেটা হচ্ছে যে ফোকাসড আজকে যেমন বিভিন্ন প্রাইভেট প্রিপারেশন করছে করছে কিন্তু আমাকে সময় তো ওসব ছিল না আমরা অতটা যেটুকু ক্লাস করতে নিজেকে আমি বলবো সব থেকে ভালো টিচার কিন্তু হচ্ছে পিয়ার্স আমার একটা ভালো বন্ধু সে তার অ্যাসপিরেশন ধরে এগোচ্ছে তার কাছ থেকে আমি যে ইন্সপায়ার্ড হচ্ছি এবং আমরা যে নিজেদের মধ্যে এটা করছি সেটা কিন্তু অনেক বেশি একটা কম্পিটিটিভ লেভেলে কিন্তু নিজেকে নিয়ে যায় এই কম্পিটিটিভ লেভেলটা কিন্তু ক্লাস করে বা এ থেকে হয় না এবং আমি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি প্রত্যেক মোমেন্টে আমি যদি আমাকে নিজেকে অ্যানালাইজ করি আমি জানি বিভিন্ন রকম টার্নিং পয়েন্টে আমার এরকম কেউ না কেউ কপালে জুটে গেছে অ্যান্ড সেই সময় আমার সাথে একজন সেরকম একজন হঠাৎ করে ক্লাস এবং আমাদের মধ্যে মানে এমনি আমরা হয়তো সিনেমা দেখছি তখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে খেলা দেখছি এসব হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডে আমরা তখন একটা কোনো প্রবলেম সলভ করছি এই তুই ওটা পারলি না আমি করলাম মানে এই যে এটা স্লোলি গ্র্যাজুয়ালি তখনকার দিনে আমাদের ওই পোস্টাল করেসপন্ডেন্স কোর্স ছিল সেগুলোকে করতাম বাট ওইগুলোতে আমাকে একটা বেসিক্যালি ন্যাক বলো বা এই যে ইচ অ্যান্ড এভরিডে ওকে ডিফিট করলে না হেলদি গেম ও আমাকে এ করছে এইটা করতে 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 আই কুড ফেল দ্যাট উই আর বেসিক্যালি গেটিং ইন টু দিস থিং এবং আমি তোমাকে বলতে পারি যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ আমার কাছে অপশানস ওপেন ছিল আমার এরকম নয় যে আমার বাড়িতেও আমার দিদি ডাক্তার এরকম নয় যে দ্যার ইজ হিউজ প্রেশার ফর দ্য ফ্যামিলি টু গেট ইন টু মেডিক্যাল নো বাট দ্য কোয়েশ্চেন ইজ দিস যে যখন আমি আই অলওয়েজ টুক স্টেপ আ স্টেপ আজকে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে যেটাকে মনে করেছি আমার পক্ষে এই মোমেন্টে বেটার হবে অ্যান্ড আমার ফিউচারটাও সিকিউর হবে আই ওয়েন্ট টু দ্যাট অ্যাঙ্গেল মেকিং এভরিথিং ওপেন শুধু যদি আমার জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা দেখতে হয় জয়েন্ট এন্ট্রেন্স কিন্তু আমার কিন্তু ম্যাক্সিমাম ক্লিকিং সাবজেক্ট ছিল ফিজিক্স যেটা আমি সবাইকে বলি আমার প্যাশনও ছিল ফিজিক্স ম্যাথসেও আমার বায়োলজি যে ওয়াজ নট মাই বিগ ডিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কিন্তু আমাকে কিন্তু জয়েন্টে কিন্তু এই র্যাঙ্কটাকে তুলে দেওয়া থেকে শুরু করে জয়েন্টে ক্র্যাক করা থেকে শুরু করে এভরিথিং হেল্প মি দা মেন থিং ইজ ফিজিক্স ওই বছরে ফিজিক্স ওয়াজ লিটল বিট ডিফারেন্ট বা লিটল বিট টাফার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন গোয়িং অন দ্যাট টাইম দ্যাট হেল্প মি অ্যালট তা এইটা আমি সবাইকে ওই জন্য বলি যে কম্পিটিভ এক্সাম যখন কেউ দিচ্ছে বা আমি আমি নিজেও যখন এ করেছি অলওয়েজ গিভ এভরিবাডি সেম ইম্পর্টেন্স

ইউ টক অফ পলিটিক্স টক অফ সোসাইটি ইউ টক অফ জেন্ডার ইউ টক থিংস উইচ আর ডক্টর জেনারেলি ডক্টরদের আমি দেখেছি যে জেনারেলি বৃত্তটা খুব স্মল হয় তাদের পেশেন্টস তাদের রোগ তাদের প্রবলেমস তাদের হাউ মানে মানে তোর কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে স্পিকিং ছিল আর ইউ কাল্টিভেটেড দ্য স্পিকিং অ্যান্ড হাউ ডিড ইউ গেট দ্য সো মাচ অফ ইন্টারেস্ট ইন আদার আদার প্যারিফেরিয়াল নলেজেস সো দ্যাট ইউ ইউ আর সো ফোকস ওয়েন ইট মে বি রাইট অর রং বাট ইউ হ্যাভ বেসিক্যালি দেখো মানে প্রথম হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে বটেই কারণ আমাদের একটা মানে বাবার একটা কালচারে ছিল এই অ্যান্ড এভরি হোয়াট হ্যাপেন্স ঠিক সাড়ে আটটা দশটার সময় ডাইনিং টেবিলে আমরা একসাথে খেতে বসতাম অ্যান্ড দ্যাট টাইম হি ইউজ টু স্পিক অ্যান্ড হি ইউজ টু কিভ লট অফ আইডিয়াজ আবার হিস্ট্রি কন্টেম্পোরি পলিটিক্স কন্টেম্পোরারি সিচুয়েশন এভরিথিং তো সেখান থেকে একটা তো আইডিয়াজ একটা তো গ্রো করতে থাকে বাট আমি স্কুল লেভেল থেকে আমি সেভাবে স্কুল লেভেল পরবর্তীকালে যখন আমি কলেজ লেভেলে ঢুকেছি প্রফেশনাল এডুকেশনে আসার আগে ওই সময়টাতে আই ইউজ টু টেক আ লট অফ ইন্টারেস্ট অ্যাবাউট ডিবেট অ্যাবাউট এক্সট্রিম পোর অল দিস থিংস সেম থিং পিয়ার প্রেশার হঠাৎ করে সেটা করতে 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 এটা ইন্টারেস্ট গেল বাট তারপরে যখন আই এম ইন দা প্রফেশনাল ক্যারিয়ার

কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটে নিচ্ছেন মানে সামা বেক আই আমার একজন আমার তো একজন হিরো রয়েছেন ডক্টর কুনাল সরকার হি কামস টু এভরি শো অফ মাইন্ড বললেই চলে আসেন সো ইউ নিউড টু এক্সপ্লোর ইউর সেলফ দ্য সাজেশন অ্যান্ড আর কিপ অন কলিং ইউ মাই আদার শোস আমার প্রথম আর্থে একদম শেষে চলে এসেছি আমরা একদম বলি ম্যান্ডেটারি কোয়েশ্চেন আই কিপ অন সেইং দ্যাট মুমেন্টস মেক আ লাইফ মুহূর্তই জীবন তৈরি করে এক একটা মুহূর্ত থেকে আমাদের যেগুলো মুমেন্টসগুলো তৈরি হয় যে আজকে আমি এতই বসে আছি কালকে কিন্তু এটাই একটা মেমোরি

একটা মোমেন্টের আমি এখনো চেরিস করি সেটা হচ্ছে দ্যাট টাইম আই ওয়াজ ইন ইউকে আমি তখন সাউথামটনে তো আমার কোনো একটা মানে আমাকে তখন হতো কি যে দুটো সেশনের মাঝখানে একটা এই কফি ব্রেক টাইপের থাকতো সেখানেই কিছু জেনারেল আলোচনা হতো অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ ওয়ান মানে লন্ডনের মার্সলেন থেকে থেকেও লোকজন ছিল তো সেখানে ওয়ান অফ দ্য বিগ ফিগার আমাদের ফিটল মেডিসিং এর মিস্টার ম্যাথু কোলম্যান ও উনি ছিলেন হচ্ছে কার্ডিওলি ফিটাল কার্ডিওলজি ইজ আ বিগ শর্ট তো উনি ইন্টেনশনালি আমি তার আগে এমনি ডিসকাশন হয়েছে হয়েছে তো সেখান অনেক ছিল বাইরের ডেলিগেটসটা ছিল আমি ব্লুজ পড়ে জাস্ট অন কল আমি জাস্ট ঢুকেছি কী হচ্ছে দেখতে হঠাৎ করে একটা পড়ি হি থ্রু ওয়ার্ড টুয়ার্ডস মি মানে আমাকে এ করে যে দ্য ইস দ্য লিটল জেন্টলম্যান কামিং ফ্রম ইন্ডিয়া ইস দ্য বেস্টনি ওরকম বললেন তো আমি তারপর আস্তে আস্তে উঠে গিয়ে আমি কিছু বলিনি পড়ি আমি উঠে গিয়ে আমি ওনাকে কিছু বলিনি বলে আমি ওনার কাছে স্পিকারটা নিয়ে আমি নিজের মতো করে বললাম ইয়স আমি এই কারণে ভাবি আর এখানে একটু আলাদা করে বললাম কারণ ওরই একটা নোটস দু আমি পেয়েছিলাম উইচ ইজ নট ভেরি মাচ কারেক্ট তো ওটাকে একটু হাইলাইট করে বললাম যে আই ডোট থিংক এনিবডি ইন ক্যালকাটা উইল ডু দিস থিং তো এইটা কনফিডেন্স আর কি কনফিডেন্স ওয়ান সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি এইটা এমনি এইটা আরো একে বললাম বিকজ দ্যাট ওয়াজ রেল লট অফ ব্যাক স্ট্যাভিং এন্ড এভরিথিং হ্যাপেন্স ইন ডিফারেন্ট প্লেসেস স্পেশালি প্রফেশনাল ফিল্ডে ওখানে তো আছেই বাট আমি দেখলাম ওখানে অতগুলো একদম এগ্রেড লোকের মধ্যে এভরিবডি লাফড এবং প্রত্যেকে কিন্তু আমাকে অ্যাপ্লয়েড করলো বিং আই এ দেন হিম বেসিক্যালি অ্যান্ড হি অলসো অ্যাকনোলেজ দ্যাটস এ গুড থিং বেসিক্যালি টু নো ইউ আর গেটিং অ্যাকসেপ্টেড অনেকেই হয়তো যারা ডক্টর দীপঙ্ক ভট্টাচার্য চেয়ারেন নেই মুহূর্তের কথা শোনেননি হঠাৎ করে প্রেক করলাম বলে বেরিয়ে এলো চলে যাব বিরতিতে বিরতি যাওয়ার আগে একটা কথা বলে যে একটা গল্প বলে যায় প্রত্যেক দিনের মতন ভগবান বুদ্ধ তার ফলোয়ারদের নিয়ে যাচ্ছিলেন এক জায়গায় যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লেন সবাইকে নিয়ে সবাই খুব জল চেষ্টা পেয়েছে একটা বট বৃক্ষের তলায় বসলেন বসে একজন ফলোয়ারকে বললেন যাও বাবা একটু একশো পা হেঁটে দেখো তো কোথায় একটু ঠান্ডা হাওয়া বইছে সবার ভীষণ জল চেষ্টা পেয়েছে তা হাওয়ার সাথে জলের কি সম্পর্ক বুঝতে পারল না সে গিয়ে বললো এইরকম যে গুরুদেব দিকে আমি গিয়ে দেখেছি দিকে একটু হাওয়া ওই দিকে যাও আর অনেকটা যাও দেখবে আর কোনো জলাশয় আছে সত্যি সত্যি সে গেল গিয়ে দেখে জলাশয়ে লোকে চান করছে কাপড় কাচ্ছে গরু ধোয়াচ্ছে তো সেখানে জলাশয়ে যাওয়ার সময় সে একটা ঘট নেবে নিয়ে গেছিলো একটা পাত্র নিয়ে গেছিলো খাওয়ার জল আনার জন্য সে না নিয়ে ফিরে এলো বলো এ জল খাওয়া যাবে এ ব্যাপারে নোংরা জল একদম দেখে বোঝা যাচ্ছে দেখে একদম ঘেন না চলে বলে ঠিক আছে তুমি একটু বসো আপসেট হবে একটু বসো দু ঘন্টা বাদে বললো তুমি ওই জলাশয়ে যাও এবার 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 পাত্র নিয়েই যাও জলাশয় পাত্র নিয়ে যাও সে গেল গিয়ে সত্যি দেখলো একদম একদম পরিষ্কার একদম জল দেখা যাচ্ছে নিচ অব্দি তার ইচ্ছেই করলো জল দিতে এবং সেই জলটা খেতে সেই জলাশয় থেকে পাত্র নিয়ে পাত্রতে জল নিয়ে চলে এলো বলব ভগবান আপনার তো এ আপনার আপনার আশীর্বাদ এই জল একদম পরিষ্কার হয়ে গেছে আমরা এই জল ভগবান বুদ্ধ এক্সপ্লেন করলেন যে না আমার শুধু আমার আশীর্বাদে হয়নি এই যে নোংরা এই যে চান করার নোংরা এই যে কাপড় কাচার নোংরা এই যে এইগুলো সময়ের সাথে সাথে এই নোংরাগুলো তলায় পড়ে গেছে ওপরে যে জল শুদ্ধ ছিল সেই শুদ্ধ জল সেই পরিষ্কার জলই রয়েছে মরাল অফ দ্য স্টোরি মনটাও এই জলাশয়ের মধ্যে আমি বলি না যে ট্রাই টু স্পন্ড অ্যান্ড নট টু রিয়াক্ট না ঘিন না ভয় যা আসবে মনে আমাদের টাইম দিতে হবে টাইমে সেটেল করে যেতে হবে সেটেল করলেই কিন্তু আমরা রেসপন্ড করতে পারবো রিয়াক্ট করলে জীবন কিন্তু অন্যরকম হয়ে যাবে সাহায্য কিন্তু পাবও না করতেও পারবো না আমরা লোককে সাহায্য করতে থাকি বলে না যে কুয়ো থেকে জল তোলে সেই কুয়োই কিন্তু জল থাকে সুতরাং আমরা যদি সাহায্য করি আমরা কিন্তু ভগবানের থেকে সাহায্য পারবো ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন জয়ের পথে সূজয় ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয় আজকে দুশো আটত্রিশতম সপ্তাহ এবং দুশো সম সপ্তাহে আমার অতিথি শহরের বিশিষ্ট বিলেত ফেরত গানোকোলজিস্ট ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য দীপঙ্কে তোর সাথে অন্য কথা হচ্ছিলো তোকে তো এক্সটার্নাল ওয়ার্ল্ড শুধু ডাক্তার হিসেবে গিয়ে হিসেবে চেনে এমনি তো তুই খুব সোশ্যালি রিয়াক্ট করিস না যারা যেটুকুনি লোক যারা পেশেন্টস রায় কিন্তু তোরও তারা পার্সোনাল লাইফ আছে আমি দেখেছি পার্সোনাল লাইফ একটু শেয়ার করলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স কেন অল তো তুইও বাবা তুইও ছেলে তুইও ভাই একটু যদি নিজের ফ্যামিলি সম্বন্ধে ছোটো করে একটু শেয়ার করিস হ্যাঁ আমার ওয়াইফ হচ্ছেন ডাক্তার ও এডুকেশনই আছে এ প্রফেসর এখন আর এক মেয়ে এক ছেলে মেয়ে হচ্ছে ক্লাস নাইন ছেলে ক্লাস সিক্স ওরা ওদের মতো করে বড় হচ্ছে দে আর ভেরি হ্যাপি উইথ দ্যাট এবং খুব একটা ইন্টারফারেন্স লাগে না নিজেকে ঢঙেই থাকে আর এমনিতে তো বাবা তো বলেছেন বাবা এখন আর নেই আমাদের সাথে বাট মা আছেন মা আমার দিদি হচ্ছেন খুব এস্টাবলিশ ডক্টর উনি এই মোমেন্টে টাটাতে আছেন অ্যানোসিসের হেড অফ দ্য মুভমেন্ট আর দাদা আছেন দাদা রেলওয়ে সার্ভিসে আছেন তো আমরা এক দিদি দুই ভাই এবং আমার

সবার মেনটেন করা হয়নি শুধু একটাই জিনিস এখন আমি প্যাশনেট এবং মাঝে মাঝে আমার কাজ করে মানে অনেক সময় ডিপ্রেসিভ মুড ইট হেল্পস সেটা আমার বাবার কাছ থেকেই পাওয়া সেটা হচ্ছে যে রিসাইটেশন আর কিছু কিছু রবীন্দ্রনাথের কবিতা এখন আমার মনে আছে সেগুলোকে ধরেই আই গেট ফিডব্যাক মনে আছে যখন এক প্যারা এক প্যারাগ্রাফ যদি রিসাইট করিস কেন এইটা তো লোকে শুনতে পায়ও না তার গায়ে পেশেন্ট এসে তো কবিতা শোনার তার মুডও থাকে না তো আজকে যদি জাস্ট একটুখানি ছোট্ট করে যে কোনো কবিতা তোর অন্তরের কাছের অন্তর অন্তঃস্থলে যে কবিতা বসে আছে কিছু লাইনস তো লোকের বসেই থাকে আমি তাহলে বলছি যখন ছোট্ট করে একটা দুঃসময়ের লাস্ট প্যারা যেটা করেছি ওরে ভয় নাই নাই স্নেহমোহ বান্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছিল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রান্ধন তোর এই গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহান অভঙ্গ উষা দিশা হারা নিবিড় আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করো না পাখা আমার এটা মেন হচ্ছে যেটা চড়ই যে তোমার কাছে দুনিয়া ফাঁকা আমি বিদেশে এবার তোমার থাকবো না বন্ধ করে দেখবো এবার জগৎটাকে তো দিস ইস দ্য আইডিয়া মানে ইউ নিড টু এক্সপ্লোর ইন লাইফ এটাই আমার কাছে কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গল বিদেশ যাওয়া কেন কতটা শক্ত ছিল এবং হাউ ওয়াজ ইউর জার্নি অ্যাব্রড ছোট করে কেন সময় তো সংক্ষিপ্ত যে তখন আহ বিকেস শক্তি একটুখানি প্রবলেমেটিক ছিল সেই সময় বাইরের সিচুয়েশন ভালো ছিল না আমাদের এখানে সিচুয়েশন আস না ফির গুড ভ্যারি গুড বাট ঠিক আছে একটা এফোর্ট আমরা আমারও জুনিয়র কিছু ছিল কন্টিনিউস এফোর্ট দিয়ে গিয়েছিলাম আমি কখনোই মনে করিনি যে বিদেশ সামথিং গোয়িং টু আপ এবং বিশাল কিছু আমি দেখতে যাচ্ছি শিখতে যাচ্ছি বাট আমি গিয়ে ফিরে এসে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা একটা জিনিস আমি মনে করবাইড কিংমিজলি বিদেশের এক্সপোজারের মধ্যে যেটা যে আমি একদম খুব খুব কমন ভাষায় একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আজকে ওখানে যাওয়ার জন্য আমি এক্স্যাক্টলি জানি যে আজকে আমি কোন জিনিসটা কেন বলছি আর কেন করছি দ্যাট ইজ আই ভেরি মাচ ক্লিয়ার টু মাই সেল ওয়াট ইজ নট ক্লিয়ার টু আদার পিপল ওভার হিয়ার দ্যাট মিনস বেসিক্যালি ওরা কিন্তু যে ফ্যামিলয়েন্ট তা না ওরা কিন্তু হচ্ছে নর্মাল রেগুলার জিনিসটা কি ওরা অ্যাপ তো বেশি ওটাকে চার্ন করে সুতরাং ওই চার্নিংয়ের পরে দেয়ার ইজ সামথিং কামস আউট এবং আজকে আমরা যখন এই একটা টারমোয়ালের মধ্যে গিয়ে যাচ্ছি আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় ট্রাস্ট মিসট্রাস্ট একটা লেজিসলেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রফেশনালিজম যখন আটকে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোথাও যখন গিয়ে মনে হয় যে ইউ আর ইন্ডিভিজুয়াল একটা সামনে তোমার যে কোনো সময় তোমাকে মানে লোকে তীর মেরে দিতে পারে এইখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও কিন্তু মনে হয় যে দ্যাট ট্রেনিং দ্যাট ইজ দ্যাট প্রোটোকল বেস্ট হেলথ কেয়ার সিস্টেম সেই কয়েকটা পয়েন্টে কিন্তু তোমাকে অনেক বেশি সেফ একটা জোনে পৌঁছে দেয় তো দিস ইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য তুই বলছিস কিন্তু আমি একজন ডাক্তারের ইন্টারভিউ নিয়েছি কিছুদিন আগে ফর করোনা কাহিনী তিনি কিন্তু বলছেন এই যে বিদেশে যে এই যে ওদের যে রেট অফ সাকসেস কিংবা রেট অফ ডেথ অনেক বেশি ছিল এই এই তোর কথাই এতে বলেছে যে প্রোটোকল বেসড যে ট্রেনিং তাই জন্য কুড নট এক্সপিরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট যে যে ড্রাগসগুলো দিলে হতে পারে এবং তাই জন্য হয়েছে যেটা ইন্ডিয়াতে ভারতবর্ষের ডাক্তাররা কিন্তু সেইটা অনেক তাড়াতাড়ি এটা এত প্রোটোকল বেসড নয় বলে যে ড্রাগস অনেকে করে বেড়েছে সো এভরিথিং হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস

সংগ্রাম ছাড়া আসে না লেটেস্ট নট যে আমরা শুধু সাফল্যটাকে খুলনা সামনে দেখতে পাই লড়াইটা কিন্তু দেখতে পাই না আমার একটা ম্যান্ডেটারি প্রশ্ন থাকে জয়ের পথে সঙ্গে সূত্রে সবাইকে দুশো আটত্রিশতম সপ্তাহ সব সপ্তাহে এটা করা হয়েছে আমি বলি আমার সোলজার ইন মেকিং সোনার বাংলা আমি বলি সোনার বাংলা তো কিছু হয় না সোনার ছেলে সোনার মেয়ে সোনার সংসার কিছু হয় না কিন্তু আমরা আর ইন দ্য রাইট প্যাথ অফ মেকিং সোনার বাংলা তুই তো বাংলায় ছিলি চলে গেছে চলে এসেছি সোনার বাংলা কি আমরা ঠিক পথে এগোচ্ছি সোনার বাংলা করার জন্য দেখো দের ইজ এ লট অফ পয়েন্টস উই নিড টু লুক আফটার অ্যান্ড টার্ন তুমি যদি আগের সাথে এখন চিন্তা করো ডেফিনেটলি আমরা অনেক বেটার জায়গায় গেছি আজকে যদি ইয়াং পিপল বা যারা আজকে আসছে তাদের কাছে তাকে অ্যাসপিরেশন বলো তাদের কনফিডেন্স বলো ডেফিনেটলি আমাদের সময় হ্যাঁ এবং ওরা বেশি অনেক বেশি এক্সপোজ টু আউটার ওয়ার্ল্ড যেটা আমাদের সময় ছিল না তো এগুলো ডেফিনেটলি টাইম টু টাইম এগুলোকে বাট থিঙ্ক দ্যাট ইভেন আমরা অনেক কিছু হয়তো করি আমরা অনেক কিছু হয়তো বলি আমাকে অনেক কিছু নিউজ আছে বাট আই থিঙ্ক স্টিল দেয়ার লট অফ থিংস ক্যান বি ডান ইন ডিউরিং দ্য ইন্ডাকশন প্রসেস ইফ এই ইন্ডাকশন প্রসেসটা যে কোনো ছোট অর্গানাইজেশন সেটা তুই বলছিস কোনো সরকার কিংবা কারণে না ইটস ইটস

তুই যদি আমার এপিসোডসগুলো দেখে থাকিস ইনফ্যাক্ট তোর বন্ধু বান্ধব অনেক এসছে ভাইও এসছে অনেক ডাক্তার এসছে ভালো 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 মানে নাম করা শহরে নাম করা ডাক্তার কুনালদা এসছেন ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটর এসছে রূপকদা এসছে রূপক বড়ো এসছেন জয়ের পথে সঙ্গে সূর্যের টিম যন্ত যখন তার কোনো গেস্টকে চুজ করে সো দেট ইজ আর মাপকাঠি অফ সাকসেস দেওয়া ব্যচী তাই জন্যই এই চেয়ারটা তাকে অফার করা হয় সো দ্যাট দে ক্যান গিভ দিশা টু দা নেক্সট জেনারেশন এবং তুই যদি এই এপিসোডগুলো দেখে থাকিস দেখবি প্রত্যেক এপিসোডের বিগিনিংয়ে আই গিভ সেভেন রুলস অফ সাকসেস সাপ্তাহিক সাফল্যের স্বাদ কাহন এটা কিন্তু আমার করা এ না ডেফিনেটলি আমার তো নিজের একটা অনুভূতি আছে যে সাকসেসের ফর্মুলা কি হতে পারে এইগুলো ঋষিদের মনির ঋষি ঋষিনা সাকসেসফুল পিপলদের থেকে নিয়ে ইন্টারনেট থেকে কোলেক্ট করে এবং চেষ্টা করি যে যে প্রফেশনে তার থেকে সেটা নিতে তুই তো জানিস আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর সিইও শেপ আজকে অনেক বছর প্রায় সাড়ে বারো বছর মোর দ্যান দ্যাট কাজ করছি আমার শেষ প্রশ্ন ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস এবং আমার লোক কথা শুনে কিন্তু ডেফিনেটলি টেকনো ইন্ডিয়ার ছেলেমেয়েরা অ্যাজ ওয়েল এজ ছেলেমেয়েরা কেন কিন্তু সাড়ে চার বছর ধরে মুখোমুখি সরে গেছে সো ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স ডেফিনেটলি আমার বেসিক্যালি যে আমি কিছু কিছু জিনিসকে খুব স্ট্রংলি বিলিভ করি এবং সেগুলোকে আমি শুধু বিলিভ করে না আমার বন্ধু বান্ধব অনেকে এখনো সেটা মনে করে আমাকে আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যে কথাটা আমি আজকে না খুব ছোটবেলা থেকে বলি সেটা আমার কাছে একটা বড় ওয়ার্ড হচ্ছে কখনোই একটা জায়গাতে ঠিক আছে আমি এই বেশ ভালো আছি হ্যাঁ এই বেশ ভালো আছি যখনই আসতে শুরু করবে তখনই ভাবা উচিত ভালো নেই মানে আর সেকেন্ডলি সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার মে উইচ মে কাম আপ ইন দ্য লাইফ মানে ওয়েজ যে রকম যে লাইনে চুজ করা হোক যেটাই করা হোক যেটাই আসুক না কেন নাথিং ইজ বেসিক্যালি ইনফিরিয়র এভরিথিং ইজ হ্যাভিং দ্য ভ্যালু আজকেরটা যেটা ছোটো মনে হচ্ছে সেটা কিন্তু কালকে একটা বিশাল মাইলস্টোন হিসেবে বিশাল কিছু হিসেবে এই ছোটো বা আজকে যেটা বেশি এক্সপ্রিয় নিজেকে কম্প্রোমাইজ মনে হচ্ছে সেটাই কিন্তু কালকে ম্যাক্সিমাম গেন দিতে পারে সুতরাং এই দুটো জিনিসকে আমি সবসময় ফলো করি কোনো কিছুকে আমি ছোটো বলে নিয়ে নেই এক্সপিরিয়েন্স আই গিভ এর লিটল বিট ইম্পর্টেন্স মনে রাখি যে কালকে ওটা আমাকে কাজে দিতে পারে অ্যান্ড আই অলওয়েজ টেক আ লেসন ফ্রম দ্যাট আর সেকেন্ড থিং আই ডোন্ট ওয়ান্ট টু স্টপ আমি দারুন দারুন মনে রাখবেন স্ট্যাগনেন্সি ইজ ডেথ সো ব্রেক আউট অফ দ্য কমফর্ট জোন অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর সেলফ সেই সাফল্যের চাঁদের পাহাড়ে আমরা পৌঁছে গেছি এবং আরেকটা হচ্ছে নো ওয়ার্ক ইজ এ স্মল জব যে কোনো জীবনের যে কোনো অভিজ্ঞতাকেই সঞ্চয় করে রাখবো আগামী দিনের বড় বড় সাফল্যের জন্য অ্যান্ড এভরিথিং উইল কাম টু ওয়ার্ক কোনো ছোট কাজই কিন্তু ফেলা যাবে না বৃথা যাবে না এভরি ওয়ান ওই যে বলে বিন্দুতে সিন্ধু হবে চলে এসেছি একদম প্রোগ্রামে শেষে ধন্যবাদ দেলা পালা ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিরি আশা কমিউনিকেশন সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন অভিজিৎ মিত্র পোট্রি অ্যাডভার্টাইজিং গৌতম পাল ইনফোমেশন অ্যাডভার্টাইজিং নুমি মেহতা সেলভেল অ্যাডভাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং সর্বোপরি গত কয়েক মাস ধরে নভেম্বর মাস থেকে যারা আমাদের সাথে আমার সাথে স্পন্সর প্রোগ্রাম স্পন্সর হয়ে আছেন টেক রেজনোভে গ্রুপের সুদীপ কুন্ডু এবং সুশোভন কুন্ডু থ্যাংকস সুদীপ অ্যান্ড সুশোভন ফর বিং দেয়ার অ্যান্ড থ্যাংকস টু অল দ্য স্পন্সরস ফর দ্য বিগ হোর্ডিংস ব্যানার্স ফ্লেক্সেস এখনও আপনার রাস্তায় গেলে দেখতে পাবেন সিটি সেন্টারে দেখতে পাবেন আপনারা রুবির কাছে গেলে দেখতে পাবেন জয়ের পথের সঙ্গে হোর্ডিংস ফ্লেক্সেস রয়েছে থ্যাংকস ফর মেকিং ইট আউস হোল্ড নেম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম চলে যাওয়ার আগে বলে যাব একটা শায়রি হিন্দিতে শায়েরি বলতে ভালো লাগে বলতে ভালো লাগে বলে যায় প্রত্যেক দিন বলে যে আজ বলব বলছে ইকিন হো তো কই রাস্তা নিকালতে হয় ইকিন হোক বিশ্বাস করতে হবে ইকিন হো তো কই রাস্তায় রাস্তা বেরিয়ে যাবে হাওয়াকে অড ভি লেকার চিরাগ জ্বালতা হয় হাওয়াকে অডকে লেকার চিরাগ জ্বালতা হ্যায় হাওয়া কি অড ভি লেকার চিরাগ জ্বালতা হয় যতই হাওয়া আসুক প্রদীপ কিন্তু জ্বলবে মনে রাখবো ফিরে আসবো পরের সপ্তাহে বিকেল সাড়ে পাঁচটায়